হ্যালো বন্ধুগণ, আজকে রবিবার বিকাল 3টা, রৌদ্র প্রায় নাই। তো আমি আর বাবু বাইর হয়েছি এক জায়গায় যাইমু। তার আগে তোমরা সবাই রে আমি একটু স্বাগত করিলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা স্টাডি টিমে। যদি ভিডিও ভালো লাগে পুরো ভিডিওটা দেখিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। তো এখানে আমি আর বাবু বাইর হয়েছি ফকিরা বাজার যেতাম। তো ফকিরা বাজার আমরা বাসার থেকে প্রায় 8.9 কিলোমিটার, আর সময় ধরো 20 মিনিট, ম্যাক্স 25, এর বেশি তো লাগেই না। আর যাওয়ার যেটা ব্যবস্থা হলো এখানে সবসময় অটোই যায় বেশি, বাট এখানে আমরা আওয়ার পরে দেখছি ম্যাজিক গাড়ি হওয়ার আর কি, তোমরা ফকিরা বাজার যেতাইনি। তো তারা এমনি যার, তো আমি আর বাবু উঠেই গেলাম। আর তোমরা সবে জিগাইবা ভাড়া হতো বা কিতা, তো এখান থেকে মানে 20 রুপিস ভাড়া। আর বিকালবেলার দিন বাতাসও লাগে, খুব বেশি ভালো লাগে। আর বাইরে অনেক দিন থেকে একটা জিনিস খাওয়ার লাগে আবদার করে। আর ফকিরা বাজার হইল আজকে বাজারবার, বাজারবার বলতে দুই দিন বাজারবার থাকে, রবিবার আর বুধবার। রবিবারের দিনটা একটু বড় বাজার বয়, বাট বড় বাজার এখন একটু কমে গেছে, বাট আগে আরও বহুত বড় বাজার বইতো। তো এখানে বেশিরভাগই দেখতে পারো এখানে হাঁস মুরগি কবুতর এইসব কিছু লইয়া বয় আর কি। আর এখানে মানে আমার বাইয়ে হাঁস খুবই ভালো পায় খাইতে, তো হাঁস কিনাতেই গেছি আমরা। আর এখানে দেখতে পারি যে ঠুঙ্গার মধ্যে ঠুঙ্গা বলে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ ডিম আছে, লোকাল হাঁসের ডিম। আর এখানে অনেক ধরনের কীরকম কীরকম হাঁস আর কি। তো হাঁস আমি অতটা চিনি না, আমি খাইও না চিনিও না। এখানে বাবুয়ে কিতা কিতি দেখে আর কি কোন কীরকম কিতা। আর ধরো এখানে লোয়াইছে, লোয়াইছে প্রায় ধরো 350। তো আমি রেটটা হই দিলাম, এখানে 250 আছে, কোনোটা 350 আছে, 300 আছে, 400 আছে, মোটামুটি এরকম একটা এক রেট, কোনো ফিক্সড নাই। আর এই যে কবুতর দেখছো, কবুতর আমরা জিগেছি দাম তো হয়েছে জোড়া 500 আর কি, 2টা 500 টাকা দাম। যদি তোমরা দাম দর করো হয় তো তোমরা 450 দিলাইব। তারপর ওইদিকে যেতে যেতে ভাব সবে হইল যে এইদিকে ছাগল এগুলো বিক্রি করা হয়, তো ভাবলাম চলো তোমার সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখতে পারো এখানে যাওয়ার পরে দিকে প্রচুর মানুষ আর প্রচুর ছাগল উগল ছাগল ফাটা কিতা আচ্ছা। তো এখানে যাওয়ার পরে আমি যেটা দাম দর করলাম, মানে একটা বড় ছাগল আসল, এই যে দাম জিগেছে বাবাই হয়েছে, তো কইল 650। তারপর যে ছোটো ছোটো ওইটারে ফাটা না কিতা হয় ফাটাই হয়, তো এইগুলার দাম হয়েছিল গিয়া 3500-4000। তারপর এটা দেখতে দেখতে অনেকটাই জল পিপাসা ধরছে এখানে একটা দোকানে ঢুকিয়া। তো জল খাইলাম, বাবু একটু বুইয়া রেস্ট করে, তো রেস্ট টুস্ট করিয়ে ভাবছি যে আর একটু দেখি। এখানেও যে খালি হাঁস মুরগি পাটা এইগুলো না, সবজি উবজি সব কিছুই পাওয়া যায়। এইগুলার নাম জানি কি তা, হাত কলা না সাত কলা আমার কমেন্টে জানাইবা, আমি এটা কোনো দিন খাইছি না। আর কীরকম খাইতে লাগে আমারটু যদি জানাও তো খুবই ভালো হইব। তারপরে যে হাতের বানানি টুকরি বলুইয়া বল, দেখো জাল দেখতে মাছ যে মারে এইগুলা লইয়া বইছে। তারপরে কাপড়ের দোকান বইছে, আর বেশিরভাগ আর কি ধরো হাঁস মুরগিটাই বেশি পাওয়া যায়। আর এখানে সবজিও লইয়া বইছে, বাট এই সবজিটা মানে লাগে এমনি দোকান থেকে, মানে লোকাল কিছুটা না লাগে দেখিয়া। তারপরে এখানে আছে সুটকির দোকান, সুটকি সিদলের দোকান। তারপরে এখানে মশলাপাতির দোকান লইয়া বইছে, দেখো দেখতে পারা এখানে একটা সুটকি পাতের দোকান যেন এরকম না, শীতল সুটকির দোকান আরও লইয়া বইছে, সবজিও প্রচুর লইয়া বইছে। আর মানে এই বাজারটা ধরো 2টা থেকে স্টার্ট হয়ে যায়, তারপরে 6টা পর্যন্ত তারা মাতিয়া যেটা লাগলো আর কি, 6টা পর্যন্ত থাকে, অনেক সবজি সবজি লইয়া বইছে আর কি। তো তোমরা যদি বন্ধুগণ তোমরা যদি কেউ যাইতে চাও যাইও, আর যারা যারা করিমগঞ্জ যারা আছো তোমরা যদি গিয়া থাকো আমার কমেন্টে কর, তোমরা তো অবভিয়াসলি গিয়েই থাকবা যারা করিমগঞ্জের আছো। তারপর এখানে যে বিস্কুটের দোকান উকান সব কিছু লইয়া বইছে আর কি। তারপর একটা মাছ বাজারও আছে, তোমরা পরের দিকে আমি মাছ বাজার দেখাইমো। আর সাইড দিকে শুধু সবজি আর মানে অনেক ধরনের জিনিসপত্র আছে আর কি, সব কিছু লইয়া বয় তারা। তোমরা কিতা হইতাম যে মুখে খুব সুন্দর করিয়া ধুইয়া উইয়া রাখছে। তারপর যে মশলাপাতি লইয়া বইছে, গুঁড়া মশলা আর কি, সব ধরনের গুঁড়া মশলা। প্রচুর গরম, রৌদ্র না থাকলেও গরমটা বহুত বেশি। তারপর এখানে ওই যে খাফরেঙ্গা মরিচ, তোমরা তো জানোই মরিচ খাইতে আমরা খুব বেশি ভালো পাই, ধর বাবায় লর আর কি মরিচ চাষার কাছ থেকে। তারপরে এখানে মরিচ লোয়া, আর তারপরে সব এসবের দোকানে দেখছি তার নাম কি তা, হাত করা না সাত করা, দুইটার মধ্যে একটা একটা নাম হইব, তারা তো দেখছে হাত করাই হয়। আর ওই যে এখানে দেখতে পারা এই লম্বা লম্বা জিনিসটা কিতা আমি বুঝছি না, ওই যে লম্বা সাইটে। আর এখানে দাউ লইয়া বইছে, তারপরে ভাল লাগে দেখি আর কি সব কিছু। লম্বা জিনিসটা তোমরা আবার আইসে তোমরা কই ওইটা কিতা, এটা আমি বুঝছি না। আর যে টুকরি উকরি, তারপরে মাছ ধরার জিনিস, এটার নাম জানি না, ওই যে মাছ ধরার। তারপর ওই যে মাছ মাছও ধুইতে লাগে যেটা কাটার পরে, এটা দাম জিগেছে, এটার দাম হয়েছে 60 টাকা।
অনেকটাই ব্যবহার হয়েছে, বেশি হয়েছে, আমি তো জানি না এগুলোর দাম। ওই দেখো এটা এইগুলো দিও বলে মাছ ধরে আর কি। তো যারা যারা চিনো হইও এটার নাম কি, তোমরা খেয়েও এটা দিয়া মাছ মারাত গেছো নি আর তারপরে মাছ ধরছে নি? বাট মানে আর তারপরে এখানে দেখছি মুড়ি উড়ি শিলার লাড্ডু, তারপরে যে এখানে সুটকির দোকানের বাবা ঢুকছে এখানে, ঠাকুরই জানে বাবু এখানে ঢুকছে, তারপরে যে মাছ বাজার সাইডেই মাছ বাজার, মাছ বাজারও কিন্তু মাছ আইছে না, তারা হয়েছে সন্ধ্যার সময় মাছ বেশি আয়, কিন্তু কয়েকটা মাছ দেখতে পারছো, কিন্তু সব কিছু তাজা মাছ আর কি। হ্যাঁ বন্ধুগণ, আর এখানে দেখো লাউ কতটি লাউ লইয়া বইছে, তারপরে দেখো মানুষের দাম দর করে। তারপরে এখান থেকে বাবুই টমেটো কিনো, টমেটো দেখো লাল লাল, তো টমেটোর দামও সেম এই করিমগঞ্জের রেটেই, কিন্তু মানে আছে না বাবু ভুলে গেছিলো বাজার থেকে আনতে, এটা লেগে কইছে চলো এখান থেকে লইলে। তো বন্ধুগণ টমেটো একটা ভিডিও করছে, আশা করি তোমরা ভালো লাগবো, যদি ভালো লাগে বন্ধুগণ ভিডিওটা ভীষণভাবে শেয়ার করিও। আবার দেখাইবো নতুন একটা ভিডিওর সঙ্গে, টাটা বাই বাই।